কেন প্রোটেস্ট করছে রেসলাসরা। একদিকে যেখানে দেশের প্রধানমন্ত্রী নতুন পার্লামেন্টের উদ্বোধন করছেন, অপর সাইডে দেশের জন্য মেডেল আনা রেসলাসদেরকে টেনে হেঁচড়ে পুলিশ তাদের ভ্যানে তুলছে। একদিকে দেশের সরকার যেখানে ওমেন এম্পাওয়ারমেন্টকে এতটা গুরুত্ব দিচ্ছে, অপর সাইডে সেই ওমেন রেসলারদের সম্মান রক্ষা করার জন্য বিজেপি এমপি বিজভূষণ সিংয়ের এগেনস্টে রাস্তায় প্রোটেস্টে নামতে হচ্ছে ভারতীয় কুস্তিগীরদের। এবং কোথায় সেই লোকেরা যারা বেটি বাঁচাও বেটি পড়াও নামে বিশাল বিশাল বড় বড় স্লোগান দিয়ে বেড়াতেন। তাই আজকে যদি এই ইনসিডেন্টটাকে সিরিয়াসলি না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কোনো মহিলাই হয়তো ভারতবর্ষের জন্য কোনো মেডেল আনতে পারবে না। তা কে এই বিজভূষণ সিং এবং কেন ভারতীয় কুস্তিগীরদেরকে রাস্তায় নেমে প্রোটেস্ট করতে হচ্ছে, জানবো আজকের ভিডিওতে। তো জানুয়ারি মাসের 18 তারিখে এই প্রোটেস্টটা শুরু হয় এবং এই প্রোটেস্টের মেন হেড ছিলেন অলিম্পিক ব্রোঞ্জ মেডেল উইনার সাক্ষী মালিক বজরং পুনিয়া এবং কমনওয়েলথ গেমস গোল্ড মেডেল উইনার ভিগনেশ ফোগাট। এই প্রোটেস্টটা মেনলি ছিল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার হেড বৃজভূষণ সিং এবং কোচিং স্টাফদের এগেনস্টে, এবং রেসলারদের মেন অ্যালিগেশন ছিল সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং ফিনান্সিয়াল মিসহ্যান্ডেলিংয়ের। গোল্ড মেডেল উইনার ভিগনেশ ফোগাট বলেন যে ন্যাশনাল ক্যাম্পে 10 থেকে 20 জন এমন মহিলা রয়েছে যাদের সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনাটা ঘটেছে। এবং ভিগনেশ ফোগাট এটাও বলেন যে 2021 সালের টোকিও অলিম্পিকে যখন তিনি কোনো মেডেল আনতে পারেননি, তখন বৃজভূষণ সিং তাকে এতটা মেন্টাল হ্যারাসড এবং টর্চার করে এবং সেটার ফলে সে এতটা মেন্টালি ডিসঅর্ডার হয়ে যায় যে সুইসাইডও অ্যাটেম্প করার চেষ্টা করে। তবে গভর্নমেন্ট শুরুর দিকে এই প্রোটেস্টটাকে অনেকটা গুরুত্ব দিয়েছিল এবং রেসলারদেরকে অ্যাসিওরও করেছিল যে একটা কমিটি বসানো হবে এবং এক মাসের মধ্যে সেই কমিটিকে একটা ইনভেস্টিগেশনের রেজাল্ট পেশ করতে লাগবে। এবং সেই অ্যাসিওরেন্স পেয়ে জানুয়ারি মাসের 20 তারিখে রেসলার্সরা তাদের প্রোটেস্টও তুলে নিয়েছিল। এরপর এপ্রিল মাসে সেই ইনভেস্টিগেশন কমিটি তাদের ইনভেস্টিগেশন শুরু করে এবং প্রথম সপ্তাহে তাদের রিপোর্ট পেশ করার পরে আর কোনো রিপোর্টের কোনো নামগন্ধ নেই। এরপরে রেসলার্সরা আবার ক্ষুব্ধ হয় এবং বাধ্য হয়ে তারা আবার প্রোটেস্ট করতে নামে দিল্লির রাস্তায়। এরপরে রেসলার্সরা সুপ্রিম কোর্টে আর্জি করায় ফাইনালি 28 তারিখে গিয়ে বৃজভূষণ সিং এর এগেনস্টে এফআইআর দায়ের করা হয় 7 জন মহিলার সাথে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করার জন্য, এবং সেই 7 জনের মধ্যে 1 মাইনারও রয়েছে। অল দ্য এই 7 জন মহিলার গোপনীয়তা বজায় রাখা হয়েছে, আর সেটা স্বাভাবিক। বাট প্রোটেস্টটা শুরু হয়েছিল জানুয়ারি মাসে, আর জাস্ট একটা এফআইআর রেজিস্টার হতে এপ্রিল মাস হয়ে গেছে, আর তারপরে মে মাস শেষ হয়ে গেল, আর কোনো ইনভেস্টিগেশন অথবা অ্যারেস্টের কোনো নামগন্ধই নাই। তো এখান থেকে বুঝতে হবে যে কত বড় পাওয়ারফুল লিডার বিজভূষণ সিং। তো কে এই বিজভূষণ সিং তার বিষয়ে একটু জানা যাক। বিজভূষণ সিং হচ্ছে 6 বারের মেম্বার অফ পার্লামেন্ট এবং উত্তরপ্রদেশের গোন্ডা, বলরামপুর এবং কেশরগঞ্জ এই 3টা জেলার লোকসভা প্রার্থী। তিনি তার পলিটিক্যাল ক্যারিয়ার সমাজবাদী পার্টি থেকে শুরু করে তারপর বিজেপিতে আসে, তারপর আবার সমাজবাদী পার্টি, দেন এখন বর্তমান সময়ে বিজেপির এমপি এবং তার সাথে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার হেডও। তবে তার ক্রিমিনাল হিস্ট্রিটা দেখলে জানা যাবে যে সিবিআইয়ের বাবরি মসজিদ ডিমোলিশন কেস থেকে শুরু করে টাডার দাউদ ইব্রাহিমের লোকেদেরকে লুকানোর মতো বড় বড় অ্যান্টি ন্যাশনাল ক্রিমিনাল কেসের সঙ্গে তার ইনভলভমেন্টের অ্যালিগেশন রয়েছে। এছাড়া মোট 40খানা কেস রয়েছে তার বিরুদ্ধে, যার মধ্যে মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে আরও অনেক কিছুই রয়েছে। এবং তিনি তার নিজের মুখে এটাও স্বীকার করেছেন যে সে তার জীবনে একটা খুনও করেছেন। মেরে জীবন মে মেরে হাত সে এক হত্যা হুই হ্যায়, লোক জো কুছ ভি কাহে মানে এক হত্যা কি হ্যায়, রবীন্দর কো জিস আদমি নে মারা হ্যায় মানে হাত ছোড়া করকে আর উসকো তুরন্ত রাইফল সে উসকে পিঠ পর রখ করকে মার দিয়া। তো এর থেকেই বুঝতে লাগবে ঠিক কত বড় বাহুবলী এই বিজভূষণ সিং। এবং তাছাড়া ছবারের মেম্বার অফ পার্লামেন্ট, তো এখান থেকে বোঝা যাচ্ছে তার কাছে বিশাল বড় একটা ভোট ব্যাঙ্কও রয়েছে। তাই পলিটিক্যাল ইম্পর্টেন্সও কতটা সেটাও এখান থেকে বোঝাই যাচ্ছে। অপর সাইডে এই ইনসিডেন্টের উপর বিজভূষণ সিং বলেন যে তাকে জবরদস্তি ফাঁসানো হচ্ছে এবং তার বিরুদ্ধে এই অ্যালিগেশনটা যদি প্রুভ হয়ে যায় তাহলে সে ফাঁসিতে ঝুলতেও রাজি রয়েছে। এবং তিনি এটাও বলেন যে এই প্রোটেস্টের ভিতরে কিছু বিজনেসম্যান এবং অপোজিশনদের হাত রয়েছে। তবে এই প্রোটেস্টে বড় বড় রেসলার্সরা রয়েছে, তাই মিডিয়া টুকটাক তুলে ধরছেন ব্যাপারটাকে। তা না হয় তারা তো নতুন পার্লামেন্টের ফিচার্স দেখাতেই ব্যস্ত রয়েছে, তাই এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার মতো খুব একটা সময় নেই তাদের কাছে। তাই আমাদের এই ম্যাটারটাকে একটু গুরুত্ব দেওয়া উচিত, কারণ কোনো প্লেয়ারই যখন কোনো মেডেল জিতে
তখন সেটা আমরা ভাবি না যে কোন প্লেয়ার মেডেল জিতেছে, আমরা তখন ভাবি যে ভারত গোল্ড মেডেল জিতেছে অথবা সিলভার কিংবা ব্রোঞ্জ মেডেল জিতেছে, এবং সেই জিনিসটাকে আমরা সেলিব্রেট করি এবং সোশ্যাল মিডিয়ায় ইউজুয়ালি লিখে বেড়ায় যে প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান কারণ আমরা এই মেডেলগুলো পেয়েছি। তো এখন যখন রেসলারদের এত একটা খারাপ সময় যাচ্ছে, তাদেরকে এত কষ্ট ফেস করতে হচ্ছে, তাহলে কেন এখন আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না, কেন সোশ্যাল মিডিয়া তাদের এই সিচুয়েশনগুলোকে আমরা শেয়ার করছি না, এবং কেন আমরা গভর্নমেন্টকে একটা প্রশ্ন করতে পারছি না যে কেন এত সময় নেওয়া হচ্ছে শুধুমাত্র ইনভেস্টিগেশন শুরু করতে। আর সেটাই রেসলার্সদেরও দাবি, বাট অ্যাজ এ সাধারণ মানুষ আমরা কেউ কিছুই জানি না যে রেসলার্সদের দাবিটা কতটা ঠিক অথবা বিশভূষণ সিং কতটা সাদা মানুষ আর কে ঠিক কে ভুল সেই জিনিসটা ডিসাইড করার দায়িত্ব সম্পূর্ণ কোর্টের উপর। বাট তার আগে অ্যাটলিস্ট ইনভেস্টিগেশনটা শুরু হোক, আর সেটাই রেসলার্সদের দাবি। আর আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাহলে সেই কাজটা হয়তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, তাই দেখা যাক কত তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে আসে। আর হ্যাঁ, আমার পয়েন্টটা যদি আপনারা বুঝতে পেরে থাকেন এবং আমার কাজ যদি আপনাদের ভালো লাগে এবং আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আজকের ভিডিওতে ব্যাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।